হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য চ্যানেল এক্সামস মেড ইজি। এক্সামস মেড ইজি চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। ফ্রেন্ডস, আপনারা যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবিলম্বে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন, যাতে করে প্রত্যেক দিন আমরা পশ্চিমবঙ্গ রাজ্য সরকার, কেন্দ্র সরকারের যে চাকরির বিজ্ঞপ্তি ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরি, সেটা নোটিফিকেশান সবার আগে আপনি পেয়ে যান। ফ্রেন্ডস, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের বাঁকুড়া জেলার একটা রিক্রুটমেন্ট নোটিফিকেশান বেরিয়েছে এনআরইজিএস সেলের। সো বাঁকুড়া জেলার এনআরইজিএস সেলের রিক্রুটমেন্ট নোটিফিকেশানটাকে আমরা অ্যানালাইসিস করবো এবং দেখবো কী কী পোস্ট আছে, কতগুলো ভ্যাকান্সি আছে, কী রেমুনারেশন প্রোভাইড করা হবে, কী এডুকেশনাল কোয়ালিফিকেশান আছে এবং কোথায় প্লেস অফ পোস্টিং হবে। তো ফ্রেন্ডস, এক্ষেত্রে বলে রাখি, bankura.nic.in এই ওয়েবসাইটটাকে ফলো করে কিন্তু আপনি অনলাইন ফর্ম ফিল আপটা করতে পারেন। এক্ষেত্রে প্রত্যেকটা পদের জন্য কিন্তু আপনি একবারই অ্যাপ্লাই করতে পারবেন, অর্থাৎ পার ক্যান্ডিডেট একটা পদেই অ্যাপ্লাই করতে পারবে। এক্ষেত্রে অনলাইন আবেদন শুরু হচ্ছে 5ই ডিসেম্বর 2019 থেকে যথাক্রমে 26শে ডিসেম্বর 2019 5টা 30 পর্যন্ত। তো ফ্রেন্ডস, চলুন এক এক করে বিভিন্ন পদগুলো দেখে নিই, কোন কোন পদে ভ্যাকান্সি আছে এবং তার ডিটেল অ্যানালাইসিস। তো অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের পদে একটাই ভ্যাকান্সি আছে, যার প্লেস অফ পোস্টিং কিন্তু ডিস্ট্রিক্ট অথবা সাব ডিভিশন। এডুকেশনাল কোয়ালিফিকেশান বলছে ব্যাচেলার ডিগ্রি সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে এবং কনসোলিডেটেড রেমুনারেশন প্রোভাইড করা হবে 36,000 টাকা। টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, ফ্রেন্ডস, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট হচ্ছে ইকুইভ্যালেন্ট টু সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বা জুনিয়র ইঞ্জিনিয়ার। এক্ষেত্রে নাম্বার অফ পোস্ট আছে 8টা। এক্ষেত্রেও কিন্তু আপনাকে ডিস্ট্রিক্ট সাব ডিভিশনে অথবা ডিস্ট্রিক্টে কিন্তু প্লেস অফ পোস্টিং হবে এবং এক্ষেত্রে কোয়ালিফিকেশান বলেছে ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং। এবং ফ্রেন্ডস, এক্ষেত্রে কনসোলিডেটেড পে যেটা প্রোভাইড করা হবে 25,000 টাকা। পরবর্তী যে পোস্টটা আছে জেপিও বা জুনিয়র প্রোগ্রাম অফিসার, এক্ষেত্রে দুটো পোস্ট আছে এবং জুনিয়র প্রোগ্রাম অফিসারের কিন্তু প্লেস অফ পোস্টিং হয় ব্লকে, অর্থাৎ জেলায় বা সাব ডিভিশনে নয়। এক্ষেত্রে ফ্রেন্ডস বলেছে আপনাকে অনার্স গ্র্যাজুয়েট হতে হবে এবং 55% মার্কস থাকতে হবে এবং 6 মাসের কিন্তু কম্পিউটারের সার্টিফিকেট কোর্স করা থাকতে হবে কোনো একটা রিকগনাইজড ইনস্টিটিউশন থেকে। এক্ষেত্রে আপনার যে কনসোলিডেটেড পেটা হবে ফ্রেন্ডস, সেটা হচ্ছে 22,000 টাকা। এরপরে যদি পরবর্তী পোস্টটা দেখা যায়, সেটা হচ্ছে কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, সেটাও কিন্তু ডিস্ট্রিক্টেও হতে পারে, ব্লকেও হতে পারে। সেক্ষেত্রে বলেছে আপনার উচ্চ মাধ্যমিক পাস করতে হবে, 6 মাসের ফর্মাল ট্রেনিং থাকতে হবে পার্সোনাল কম্পিউটার ফ্রম এ রিকগনাইজড ইনস্টিটিউশন। আপনার কোনো একটা রিকগনাইজড ইনস্টিটিউশন থেকে 6 মাসের একটা সার্টিফিকেট কোর্স করা থাকতে হবে এবং বলেছে মিনিমাম স্পিড অফ ডেটা এন্ট্রি 6,000 কি ডিপ্রেশন পার আওয়ার এবং এক্ষেত্রে আপনাকে রেমুনারেশন প্রোভাইড করা হবে 16,000 টাকা। এবং শেষ যে পদটা আছে সেটা হচ্ছে প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট, যেক্ষেত্রে ভ্যাকেন্সি আছে 6টা, এক্ষেত্রে রেমুনারেশন 16,000 টাকা, এক্ষেত্রে ডিস্ট্রিক্ট বা সাব ডিভিশন বা ব্লকেও পোস্টিং হতে পারে। এক্ষেত্রে বলেছে 10+2 60% মার্কস নিয়ে পাস করতে হবে সায়েন্স স্ট্রিমে, যেখানে ফিজিক্স এবং ম্যাথস কিন্তু আপনার বিষয় থাকতে হবে এবং 6 মাসের কম্পিউটার সার্টিফিকেট কোর্স করা থাকতে হবে কোনো একটা রিকগনাইজড ইনস্টিটিউট থেকে। এই গেল ফ্রেন্ডস, এখানে যে 6টা পদে ভ্যাকান্সি বেরিয়েছে, সেই ছটা পদের ভ্যাকান্সির ডিটেল অ্যানালাইসিস। এবং ফ্রেন্ডস, এজ ক্রাইটেরিয়া যদি বলি, আপনি যদি এসসি বা এসটি বা ওবিসি বা পিএইচ ক্যাটাগরি থেকে বিলং করে থাকেন, তাহলে অ্যাজ পার গভর্নমেন্ট নর্মস 5 বছর 3 বছর এবং 10 বছর কিন্তু আপনি ছাড় পাচ্ছেন। এবার ফ্রেন্ডস, মোড অফ সিলেকশন এবং আদার ক্রাইটেরিয়া যেটা আছে, যেটা তারা এখানে মেনশন করেছে, চলুন ফ্রেন্ডস সেটাকে দেখে নেওয়া যাক। এক্ষেত্রে বলেছে যে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের ক্ষেত্রে একটা রিটেন এক্সাম হবে 80 মার্কসের এবং একটা পার্সোনালিটি টেস্ট বা বিহেভিয়ার হবে 20 নম্বরের এবং সিলেবাস সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের বিটেকের যে সিলেবাস সেটাই। টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে 80 মার্কসের রিটেন এক্সাম, 20 মার্কসের একটা টেস্ট হবে পার্সোনালিটি টেস্ট বা ইন্টারভিউ, সেক্ষেত্রেও কিন্তু ডিপ্লোমা লেভেলের যে সিলেবাস আছে সেটার অনুযায়ী। জুনিয়র প্রোগ্রাম অফিসারের ক্ষেত্রে কিন্তু 60 নম্বরের হবে আপনার রিটেন টেস্ট, 30 মার্কসের হবে কম্পিউটার টেস্ট এবং 10 মার্কসের হবে কিন্তু আপনার ইন্টারভিউ। এই গেল 100 নম্বর। এক্ষেত্রে সিলেবাস হবে জেনারেল স্টাডিজ 50, বেসিক কম্পিউটার অপারেশন 10। কম্পিউটার অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রেও একই রকম থাকছে এবং সিলেবাসটা একটু চেঞ্জ হচ্ছে, সেক্ষেত্রে জেনারেল স্টাডিজ 30 থাকছে, বেসিক কম্পিউটার 30 থাকছে। প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রেও কিন্তু সেম মার্কস, সেম সিলেবাস। তো ফ্রেন্ডস, এবারে আরও কিছু ইনফরমেশন বাঁকুড়া জেলা থেকে এনআরজিএস সেল থেকে শেয়ার করেছে, সেটা বলেছে ক্যান্ডিডেট উইল বি শর্ট লিস্টেড ফর ভিভা ভোস টেস্ট ফ্রম দ্য লিস্ট প্রিপেয়ার্ড ইন ডিসেন্ডিং অর্ডার অফ দ্য মার্কস অবটেন বাই দ্য ক্যান্ডিডেট ইন রিটেন টেস্ট সাবজেক্ট টু ফুলফিলমেন্ট অফ মিনিমাল কোয়ালিফাইং মার্ক ইন রিটেন টেস্ট। তো এক্ষেত্রে আপনার রিটেন এক্সামের যে আপনার মার্কস আপনি পাবেন, সেই মার্কস অনুযায়ী কিন্তু আপনাদের একটা লিস্ট তৈরি করা হবে ইন্টারভিউয়ের জন্য। সাকসেসফুল ক্যান্ডিডেট ইন রিটেন টেস্ট উইল বি কল ফর অ্যাপিয়ারিং ইন ভিভা ভোস। যারা শুধুমাত্র রিটেন এক্সামে সাকসেসফুল হবে তারাই কিন্তু ইন্টারভিউ বা ভিভা ভোস বা পার্সোনালিটি টেস্টের জন্য তাদেরকে ডাকা হবে। এছাড়াও আরও কিছু পয়েন্টস বলেছে ফ্রেন্ডস, সেই পয়েন্টসগুলোতে ডিটেলে আমরা যাচ্ছি না, ভিডিওটাকে বড় করছি না। আমরা এই যে পিডিএফ কপিটা আমাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, আপনারা চাইলে সেখান থেকে ডাউনলোড করে এই ডিটেল অ্যাডভার্টাইজমেন্টটাকে দেখে নিতে পারেন এবং এরপরে যদি আপনার কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের প্রশ্ন করতে পারেন। এবং এছাড়াও বলেছে রিটেন টেস্ট উইল বি থ্রু এমসিকিউ মেথড অ্যান্ড দ্য দেয়ার উইল বি নেগেটিভ মার্কিং ফর রং আনসার 1/3 মার্কস। তো প্রত্যেকটা তিনটে ভুল উত্তরের জন্য কিন্তু আপনার 1 নম্বর কাটা যাবে।
এছাড়াও আরও কিছু বিষয় বলেছে ফ্রেন্ডস, সেই বিষয়গুলোতে যাচ্ছি না। আপনারা কোথার থেকে ডেট জানতে পারবেন আপনার রিটেন এক্সামের, আপনার ইন্টারভিউয়ের ইত্যাদি, তার ওয়েবসাইট হচ্ছে বাঁকুড়া ডিস্ট্রিক্টের bankura.nic.in। এই ওয়েবসাইটের লিঙ্কও কিন্তু আমাদের ডিসক্রিপশন বক্সে প্রোভাইড করা আছে। আমি বলবো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, পরবর্তীতে যখন তারা তাদের পার্সোনালিটি টেস্ট বা তাদের রিটেন এক্সামের আনসার শিট পাবলিশ করবে বা রিটেন এক্সামের রেজাল্ট পাবলিশ করবে, সেগুলো কিন্তু আপনি আমাদের চ্যানেলের মাধ্যমেও পেয়ে যাবেন। তো ফ্রেন্ডস, এই গেল এই অ্যাডভার্টাইজমেন্টটা সম্পর্কে ডিটেল অ্যানালাইসিস। ভিডিওটা সম্পূর্ণভাবে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। একই রকমভাবে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের বিভিন্ন চাকরির বিজ্ঞপ্তি সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন।